অভিষেক দাকে দিয়ে আমি শুরু করি কারণ যেহেতু কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন কংগ্রেস সিপিএম এবং বিজেপির একটা উস্কানি রয়েছে এই অভিযোগ তিনি কোর্ট কোট করছেন কি বলবেন অভিষেক দা কুণাল ঘোষের বক্তব্য মানে প্রতিক্রিয়া দেওয়াটা হচ্ছে সময় নষ্ট কারণ কুণাল ঘোষ তো একসময় এই কথাটাও বলেছিলেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষের আমি বরঞ্চ ওভারঅল ঘটনার পরম্পরাটা বলি না শুধুমাত্র কুনাল একটা বক্তব্য না শাসক শিবিরের তরফ থেকে বলা হচ্ছে এখানে বিরোধীদের উৎসাহ শাসক শিবিরের এমন দুরবস্থা যে শাসক শিবিরের আন্ডারে আইন শৃঙ্খলাটা রয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সময় একটা বকটুই ঘটে শাহজাহানের দলুয়া ঘটনা ঘটে একটা এরকম লিস্টটা মানে শেষ হবে না আমি বরঞ্চ এই প্রশ্নটা করতে চাই কম বেশি এক মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে আমার ইভিন আমি তারপরে মানে আমি যদি খুব ভুল না হই প্রায় তিন সপ্তাহ আগে নাম আদার দেয়

তার অবস্থান পরিষ্কার এই সাহসটা করতে পারলো না যে শাহজাহানকে ধরে কারণ হ্যারাস হয়ে যায় যদি এই যে এই যে ডায়লেমাটা আমাদের সারা পুলিশের ভেতর রয়েছে এটা এক নম্বর দু নম্বরটা হচ্ছে এক মাস হয়ে গেল সেই এক মাসের ভেতর আপনার যান মাল সবকিছু হয়ে গেল ইডি আক্রান্ত হলো ইডি আক্রান্ত হওয়ার চব্বিশ ঘন্টার ভেতর আমরা দেখলাম যে কেন্দ্র থেকে পর্যবেক্ষক এলো দল এলো তারা মিটিং করলো সেখানকার স্থানীয় মানুষজন করছেন আমি পরিচয় করি দি তন্ময় ঘোষ আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা স্বাগত আপনাকে আমি অঙ্কন ছোট করে রিয়াকশন নেবো তোমার কাছ থেকে এই যে সিচুয়েশন তৈরি হয়েছে এবং তার পেছনে ইন্ধন বা উস্কানি রয়েছে বিজেপিরও এটা বলা হচ্ছে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আসলে তৃণমূল কংগ্রেস তো গোটা বাংলা জুড়ে নিজেদের রাজনৈতিক স্বার্থে আগুনটা লাগিয়েছিল এই যে সন্দেশ খালি এই যে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশে কোথাও জায়গির দিয়ে দেওয়া হয়েছিল শাহজাহানকে কোথাও জায়গির দিয়ে দেওয়া হয়েছিল শৌকতকে শুধুমাত্র দুটো শর্তে এক তোমরা যা মাল তুলবে তার পঁচিশ পঁচাত্তর হারে পঁচিশ নিজের কাছে রেখে পঁচাত্তর পাঠিয়ে দেবে কালীঘাটে আর দুই ভোটটা লুট করতে হবে তার জন্য তোমার এলাকার ওপর অধিকার এইটা যেভাবে একটা মানে তাদের হাতে জায়গির তুলে দেওয়া হয়েছিল তার পরিণাম আপনারা দেখতে পাচ্ছেন ওই এলাকাগুলোর যা অবস্থা আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে হিজবুল্লার নেতৃত্বে যদি আপনি দেখেন যে আজকে সিরিয়ার যা অবস্থা বা ইরাকের যা অবস্থা আই নেতৃত্বে যেভাবে ওখানে মহিলাদের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা হয় এখানে মহিলাদের তাদেরকে পণ্য বানানো হয়েছে রীতিমতো রাত ১০টার পর যে মহিলাকে পছন্দ হচ্ছে এই শিবুর লোকেরা তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে এবং থানায় গেলে থানা কন্ট্রোল করে কে থানা ওখানে কন্ট্রোল করছে থানা একটা এফআইআর নিচ্ছে না আজকে মহিলারা পরিষ্কার বলেছে থানা কন্ট্রোল করছে ওখানে নিশিকান্ত বর নামে শাহজাহানের একটি চামচা আর ওই এলাকায় সাত বিঘা জমি আদিবাসীদের থেকে দখল করেছে কে সামাদ মোল্লা সেও শাহজাহানা শিবুর ঘনিষ্ঠ ওই গোটা এলাকাটাকে একটা মুক্তাঞ্চল বানিয়ে রাখা হয়েছে যে এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গটাকে ভাগ 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 করে এক একটা মুক্তাঞ্চল তৈরি করেছে এবং কি গর্বের কথা যেদিন এর ইডি আধিকারিকরা আক্রান্ত হচ্ছে রাজ্যের মন্ত্রী শশী পাজা বলছেন ওটা একটা মানে কি বলবো স্পর্শকাতর এলাকা

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা